সাদা পোশাকের ক্রিকেটে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের নিয়মিত মুখ এজাজ প্যাটেল। এর মধ্যেই তিনি হয়ে উঠেছেন কিমিদের স্পিন আক্রমণের নেতা। চলমান মুম্বাই টেস্টের এক ইনিংসে 10 উইকেট নিয়ে আলোড়ন ফেলে দিয়েছেন, জায়গা করে নিয়েছেন ইনিংসে 10 উইকেট নেওয়া বোলারদের ছোট্ট তালিকায়, যেখানে আছেন জিম লেকার, অনিল কুম্বলেদের মতো কিংবদন্তিরা। ওপেনার শুভমান গিলকে যখন আউট করেন, প্যাটেল কি জানতেন তার ললাটে বিধাতা এমন গৌরব উজ্জ্বল দিন লিখে রেখেছেন? টেস্টের প্রথম দিনে ভারতের 4 উইকেটের সব কটি নিয়েছিলেন তিনি, দ্বিতীয় দিনে এক একটা করে উইকেট নিয়ে এগুচ্ছিলেন, আর তার মানসপটে হয়তো জিম লেকার আর অনিল কুম্বলের কীর্তির কথা ভাসছিল। নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না, দেশি নগদে বেশি লাভ। যখন নবম উইকেট পেলেন তখন ভীরু মনে সংশয় উকি দিয়েছিল বাকি উইকেটটি অন্য কেউ পেয়ে যাবে না তো। এক ইনিংসে 9টা উইকেট তো অনেকেই পেয়েছেন, ভাগ্য হতাশ করেনি প্যাটেলকে। ভারতীয় বংশোদ্ভূত এই স্পিনার মোহাম্মদ সিরাজকে আউট করে ইতিহাসের পাতায় নাম লেখান। এই টেস্টের আগে মাত্র 10 টেস্ট খেলেছিলেন এজাজ, উইকেট ছিল 29টি। এখন তাকে সমীহ করতেই হয়, স্পিন ট্র্যাক পেলে তিনি যে ভয়ঙ্কর সেটা মাস দুয়েক আগে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচের T20 সিরিজেই দেখা গেছে। সেই সিরিজে প্যাটেল ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী, নিয়েছিলেন 10 উইকেট। এবার এক ইনিংসেই প্রতিপক্ষের 10 উইকেট নিলেন, ভারতের মাটিতে তাদের বিপক্ষে এক ইনিংসে। এর আগে কোনো বোলারই 9 উইকেটই নিতে পারেনি, সেখানে প্যাটেল নিলেন 10 উইকেট। প্যাটেলের আগে 1956 সালে ম্যানচেস্টারে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে 9 উইকেট নেওয়া জিম লেকার পরের ইনিংসেই অস্ট্রেলিয়ার 10 ব্যাটারকে আউট করেছিলেন। 10 উইকেটটিতে তিনি বল করেছিলেন 51 ওভার 2 বল। জিম লেকারের এক টেস্টে 19 উইকেট নেবার রেকর্ড অবশ্য এখনও কেউ ভাঙতে পারেনি। তার এমন কীর্তির 43 বছর পর 1999 সালে দিল্লি টেস্টে পাকিস্তানের সবগুলো উইকেট নিয়েছিলেন ভারতের লেগ স্পিনার অনিল কুম্বলে 26 ওভার 3 বল করে। ঠিক 22 বছর পর টেস্ট ক্রিকেটে আরেকজন বোলারকে 10 উইকেট পেতে দেখল ক্রিকেট বিশ্ব। প্যাটেল 47 ওভার 5 বল করে বিরাট কোহলির দলের সবগুলো উইকেট নিয়েছেন। এই অর্থোডক্স স্পিনার বাকি দুজনের চেয়ে এগিয়ে থাকবেন নিঃসন্দেহে। জিম লেকার 10 উইকেট পেয়েছিলেন তার 50তম ইনিংসে, কুম্বলে পেয়েছিলেন 90তম ইনিংসে। সেদিক থেকে প্যাটেল এক ইনিংসে 10 উইকেটের দেখা পেয়ে গেলেন মাত্র 19তম ইনিংসে। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।